আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। তো বন্ধুরা, এখানে একটি পানির বোতল আছে, একটু পানি খাবো প্রথমেই। আর অবশ্যই এটা পরিষ্কার পানি। তো বন্ধুরা, পানিটা খেলাম এজন্যই আজকে যে কথাগুলো বলবো তার সাথে কথাগুলোর সাথে পানির অনেক সম্পর্ক রয়েছে, কারণ এই পানি নিয়ে আজকে কিছু কথা বলবো, পানি গ্রহণ নিয়ে। তো কিছুদিন আগে আমি স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলেছিলাম আপনাদের সাথে, যে স্বাস্থ্যই সম্পদ। আমাদের স্বাস্থ্য ঠিক থাকলে আমরা যে কোনো কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যদি স্বাস্থ্য ঠিক না থাকে, যদি আমরা অসুস্থ থাকি, তাহলে কিন্তু আমরা কোনো কিছুতেই স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো স্বাস্থ্য ঠিক রাখতে অবশ্যই আমাদের পুষ্টিকর খাবারগুলো গ্রহণ করা উচিত। পুষ্টিকর খাবারের পাশাপাশি আমাদের পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি পান করা উচিত। একটা প্রবাদ আছে, পানির অপর নাম জীবন। এটা আমি ছোটোবেলা থেকেই জেনে এসেছি, তবে আমি আরও মনে করি পানির অপর নাম মরণ। এটা আমার নিজের কথা, কেউ ভুল হলে ক্ষমা করবেন। আসলে আমরা যদি পানি না পাই, তাহলে কিন্তু আমরা দিনের পর দিন, যদি কোথাও আমরা হারিয়ে গেলাম জঙ্গলে মরুভূমিতে, তখন যদি কেউ পানি না পায়, কোনো মানুষ, সে কিন্তু মারা যাবে। তো আমরা নিয়মিত পানি পাচ্ছি, যার কারণে আমরা এটার মর্ম কিন্তু খুব বেশি বুঝি না। কিন্তু যখন তৃষ্ণা পায়, তখন কিন্তু একটু হলেও বুঝি পানি আমাদের জন্য খুবই দরকার। তো বন্ধুরা, শুধু তেষ্টার জন্য নয়, এই পানি আমাদের শরীরের জন্য অনেক উপকার। শরীর সুস্থ রাখতে, স্বাস্থ্য ঠিক থাকতে রাখতে অবশ্যই আমাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। যেমন আমি শুনেছি ডাক্তাররা অ্যাডভাইস দেয় যে একজন সুস্থ ব্যক্তিরও প্রতিদিন 7 লিটার পানি খাওয়া উচিত। তো আমরা মনে হয় এত পানি কেউ খায় না, তবে আমাদের উচিত তাদের অ্যাডভাইস মতো পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া। আর এই পানিটা হতে হবে অবশ্যই নিরাপদ। যদি আমরা দূষিত পানি পান করি, তাহলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারি। পানির দ্বারা কিন্তু অনেক রোগ জীবাণু আসে, পানিবাহিত রোগ। অপরিষ্কার পানি যখনই আমাদের পেটে পড়বে, তখন অনেক রোগ হতে পারে, পেটের অসুখ, অনেক কিছু হতে পারে। তো শুরুতেই আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে পরিষ্কার পানি নির্বাচন করতে হবে, অবশ্যই পরিষ্কার পানি থাকতে হবে। কথা বলার মাঝখানে কারেন্ট চলে গেছে, তো বন্ধুরা দুঃখিত। তো তো স্বাস্থ্য ঠিক রাখতে, সুস্বাস্থ্য থাকতে অবশ্যই আমাদের প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত, এবং সে পানিটা হতে হবে অবশ্যই নিরাপদ, অবশ্যই দূষণমুক্ত, অবশ্যই আমাদের পরিষ্কার পানি প্রয়োজন। এটা জীবনের জন্য অপরিহার্য উপাদান। পানি আমাদের নিজেদের বাঁচিয়ে রাখতে এটা প্রয়োজন। আমাদের এই পানি নিয়মিত প্রয়োজন। এটা স্বাস্থ্যের উপাদানগুলোকে ভালো রাখে। তো আমরা যদি সুস্থ থাকতে চাই,
অবশ্যই আমাদের পরিষ্কার পানি গ্রহণ করতে হবে। শুরুতেই বলেছিলাম, এটা কিন্তু শুধু তেষ্টা মেটানোর জন্যই নয়, পানি আমাদের সুস্থ রাখতে সাহায্য করে, পানি আমাদের শরীরের ত্বক ভালো রাখে, পানি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। তো আমাদের সব সময় মাথায় রাখতে হবে অপরিষ্কার অথবা নোংরা পানি বিপজ্জনক, আমাদের শরীরের জন্য বিশেষ করে খুবই বিপজ্জনক। তাই অপরিষ্কার পানি এড়িয়ে চলতে হবে। এক্ষেত্রে আমি যতটা শুনেছি বৃষ্টির পানি অনেক নিরাপদ হয়, তো আমরা এটা বৃষ্টির পানি দূরে রাখার চেষ্টা করি না, যেহেতু আবার আমরা দেখা যায় গ্রাম অঞ্চলে নলকূপ ব্যবহার করি, সেটার পানি অনেক নিরাপদ, সেটা আমরা টিউবওয়েলের পানি আর্সেনিক আছে কি না সেটা পরীক্ষা করে নেওয়া যায়। তো বৃষ্টির পানি, গভীর নলকূপের পানি, এগুলো নিরাপদ পানি। তো আসুন আমরা প্রতিদিন আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে, সুস্থ থাকতে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি পান করি, আর সে পানিটা হতে হবে অবশ্যই নিরাপদ, দূষণমুক্ত, পরিষ্কার, তবেই আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। তো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো কন্টেন্ট নিয়ে। তো বন্ধুরা, কথা বলার মাঝখানে কারেন্ট চলে যাওয়াতে হয়তো একটু কথায় একটু ই থাকতে পারে, সবাই ক্ষমার চোখে দেখবেন। দেখা হবে আবার, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।